রান্না বান্না স্পেশাল। রান্না বান্না স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা বাটার রেসিপি নিয়ে। এই বাটাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটার নাম পটল বাটা। তাহলে বন্ধুরা চলুন আজকে আমি দেখে নিই আমার আজকের এই ভিডিওটা, পটল বাটার রেসিপি। আমার আজকের এই রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আমার আরও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন আজকে দেখে নিই আমার আজকের এই ভিডিওটা। পটল বাটা করার জন্য আমি এখানে পটল নিয়েছি, এখানে আমি 6 পিস পটল নিয়েছি। পটলগুলোকে দেখুন আমি ভালো করে ওপরের পাতলা আবরণীটা ছাড়িয়ে নিয়েছি, তারপর পটলটাকে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এছাড়া লাগছে কালো জিরে, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ, আর লাগছে সর্ষের তেল। চলুন তাহলে আমরা দেখে নিই এই পটল বাটাটা আমি কিভাবে বানাই। পটলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব, কারণ পটলগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব, একটা পটলটাকে বেটে নেব, এর জন্য এটাকে ছোট ছোট একটু টুকরো বানিয়ে নেব। আর আমি বলে নিই এটাকে এইভাবে আমি ছুরির সাহায্যে পাতলা আবরণীটা বাদ দিয়ে দিয়েছি এইভাবে। এবার আমি পটলটাকে মাঝখান বরাবর কেটে নেব, সব পটলগুলোকেই আমি মাঝখান থেকে চিরে দেবো। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটার কিন্তু তুলনাই হয় না। তাই আজকে বন্ধুরা আমার সঙ্গে থাকুন আর আমার পুরো ভিডিওটা ভিউ করুন, দেখুন এটা আমরা কত সহজে বানিয়ে ফেলি। এটা বানাতে কিন্তু খুব একটা দেরি হয় না, তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অসাধারণ হয়। এবার আমি পটলগুলোকে মাঝখান থেকে কেটে নিলাম, এবার আমি ছোট ছোট পিসে কেটে নেব। এইভাবে আমি ছোট ছোট পিসে কেটে নেব, সমস্ত পটলগুলোই আমি এক পদ্ধতিতে কেটে নিচ্ছি। সব পটলগুলো এইভাবে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সির জার নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব, খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিক্সির ছোট জার নিয়েছি, এবার আমি এর মধ্যে পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই ছোটো জারটা নিয়েছি কারণ এতে খুব ভালো মিহি পেস্টটা হবে, এর জন্য আমি ছোটোটা ব্যবহার করছি। পটলের পেস্টটা বানানো হয়ে গেছে, বানিয়ে নিয়েছি, চলুন এবার আমরা এটা রান্না করে নেই। এবার আমি পটল বাটাটা রান্না করে নেব, এর জন্য ওভেনে একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো 2 টিস্পুন সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া আমরা বাটাটা ভাবতেই পারি না, বাটাটা সবসময় সর্ষের তেলেই করাটাই বেশি পছন্দ করি আমরা সবাই। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কালো জিরে। কালো জিরে ছাড়াও কিন্তু বাটাটা ভালো লাগবে না, কালো জিরেটা অবশ্যই দিতে হবে। কালো জিরেটা দিয়ে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন রসুন পেস্ট। রসুন পেস্টের বদলে আপনারা কিন্তু রসুন ছোটো করেও দিতে পারেন। রসুন পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা লঙ্কা বেটে নিয়েছিলাম। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের হিসাবে দেবেন, তবে বাটাতে একটু লঙ্কা বেশি ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। সামান্য একটু জলটা দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। আমি সামান্য একটু কষিয়ে নিলাম, 1-2 মিনিট কষিয়ে নিচ্ছি এটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পটল বাটাটা। পটল বাটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব মশলাটার সঙ্গে। বাটাটা দেখুন মিক্স করে নিয়েছি মশলাটার সঙ্গে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, এখানে স্বাদ অনুযায়ী লবণ দেবো। এই পটলটা কিন্তু অনেকটাই কমে যাবে বেশি আছে বলে, এখন কিন্তু বেশি লবণ দেবেন না, কারণ পটলটা অনেকটাই কমে যাবে, সেই অনুযায়ী লবণটা আপনাদেরকে দিতে হবে। কিন্তু
সেটার দিকে খেয়াল রাখতে হবে। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ, খুব সামান্য একটু হলুদ দেবো। দিয়ে আমি হলুদ আর লবণটা পটল বাটাটার সঙ্গে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমি এইভাবে ঘন ঘন নাড়তে থাকবো যতক্ষণ না এটা একটা ডোয়ে পরিণত হয়। এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি, খুব তাড়াতাড়ি বানানো যায়, আর গরম গরম ভাতের সঙ্গে তো এর কোনো তুলনাই হয় না। গরম গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে, গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন এটা। আর আমি এটাকে মোটামুটি 5-6 মিনিট রান্না করে নেবো, এইভাবে ঘন ঘন নাড়তে থাকবো। দেখুন 5 মিনিট পরে পটল বাটাটা এখন এই অবস্থাতে আছে, এটা অনেকটাই জলটা শুকিয়ে এসছে। আরও এটাকে কিছুক্ষণ আমরা নাড়তে থাকবো এইভাবে ঘন ঘন, নইলে নিচে লেগে যেতে পারে, এর জন্য আমি ঘন ঘন এইভাবে নাড়াচাড়া করে নেবো। দিয়ে একটা ডোয়ে পরিণত হবে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে। রেসিপিটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, চটজলদি বানিয়ে ফেলা যায়, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি এটা বানিয়ে খেয়ে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লিখে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। পটল বাটাটা একদম হয়ে গেছে, এটা প্যান থেকে একদম ছেড়ে এসছে, একটা জায়গায় চলে এসছে, একটা একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এবার আমরা এটাকে সার্ভ করব, কিন্তু তার আগে এখানে আমি দিয়ে দেবো আরও 1 টিস্পুন সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। দিয়ে দিলাম, এটা দেওয়ার পর আমি মিক্স করে নিলাম পটল বাটাটার সঙ্গে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, দিয়ে আমি এবার এটাকে পরিবেশন করে নেব। চলুন তাহলে এটাকে আমরা পরিবেশন করে নিই। আজকের রেসিপি পটল বাটা আপনাদের সামনে প্রস্তুত হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে সত্যিই অসাধারণ লাগে। আমার আজকের এই রেসিপিটা আপনারা দেখলেন কত সহজে এবং কত কম সময়ে আমি আপনাদের সঙ্গে পরিবেশন করলাম। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই রেসিপিটা আমি কিন্তু কুচি পটল দিয়ে করছি, এটা মোটামুটি পাকা পটল দিয়েও ভালো লাগবে, কিন্তু তার আগে বীজটা ছাড়িয়ে নেবেন। তাহলে আজকের মতন টাটা, বাই বাই, ধন্যবাদ।